আজকে বাজারে গেছিলাম, তো দেখছি কাঁকড়া, দেখে লোক সামলাতে না পেরে নিয়ে নিলাম। তো কাঁকড়ার জন্য রান্না এখন চলছে, তো রান্নাটা করে নিই। তো ফ্রেন্ড, আমি না কাঁকড়া রান্না করতে পারি না, কারণ আমি তো কলকাতায় খেয়েছি আমার শাশুড়ির হাতে, আর আমার বৌদি করেছিল, আমি নিজে কোনোদিন রান্না করিনি, আজকে প্রথম রান্না করছি। আমি জানি না এটা কী দিতে হয়, তবে এটাকে আমি মাংসের মতো করে রান্না করছি, যেভাবে মুরগির মাংস হয় সেইভাবেই করছি। জানি না কীরকম কী টেস্ট হবে। আর আমার বন্ধুরা যারা আছো, আমার ফ্রেন্ডরা যারা আছো, আমার যাকে মানে যদি কোনো দিদি ভাইয়েরা থেকে থাকো যারা কাঁকড়া রাঁধতে জানো, তো প্লিজ একটু কমেন্ট করো, কারণ আমাদের বাড়িতে খাই না, আমার বাবার বাড়িতে খাই না, আর আমি রান্না করতে পারবো না, তাই তোমাদেরকে বললাম যদি একটু কমেন্ট করো ভালো হয়, কারণ এখানে পাওয়া যায় না। আজকে জানি না, এত বছর পরে গেছিলাম বাজারে, তো যাই রোজ কিন্তু দেখতে পাই না, আজকে দেখলাম, তো দেখে নিলাম। তো যাই হোক, যেটা যেভাবে মাংস রান্না করে আমি ঠিক এটাকে সেভাবে রান্না করছি। জানি না কেমন লাগবে, খাওয়ার পরে বলবো কেমন লাগছে।